হ্যাঁ, বিজনেসম্যান তো আমি, বিজনেসম্যান কিনে যাই না, বাট পিপল সে মি দ্যাট আই এম দ্য এন্টারপ্রেনিওর, বাট হোয়াট এভার ইট ইজ, বিজনেসটা আমি তো করে আসছি প্রায় গত 11 বছর ধরে। আমি একটা বিজনেসের সাথে যুক্ত এবং আজকে মানে করতে করতে বিজনেস করতে প্রায় 700 এমপ্লয়ি আমার কোম্পানিতে সিনা গ্রুপসের আন্ডারে কাজ করছে, বিভিন্ন ভার্টিকালসে, বিভিন্ন এভিয়েশন ভার্টিকালস, মিডিয়া, নিউজ অ্যান্ড ইউনো সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে রিটেল ইন্ডাস্ট্রিতে আউটলেট সব জায়গাতে মিলিয়ে আমার প্রায় 700 এমপ্লয়ি কাজ করছে। তো সেই জায়গাটা আমি নিজের জায়গায় নিজের করেছি। তোমরা হয়তো কেউ জানো না যে কলকাতার একটা নামজাদা অ্যাক্টিং স্কুলে আমি গিয়েছিলাম এবং সেখানে সেটা প্রায় 5-6 বছর আগে, তো সেখানে গিয়ে আমি অ্যাক্টিং শিখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কয়েকটা জায়গায় ট্রাই করেছিলাম কিন্তু সত্যি বলছি যে আমাকে দূর দূর ঘুরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ আমার এমটিআই প্রবলেম ছিল, আমি বাঁকুড়ার ছেলে, আমার ভাষাগত কিছু প্রবলেম ছিল যে আমি খুব ভালো বাংলা মানে কলকাতা ভাষার যে বাংলা আর আমাদের বাঁকুড়ার ছেলে বাঁকুড়া ভাষার বাংলা অনেক পার্থক্য ছিল, সেক্ষেত্রে আমি অনেকটা পিছিয়ে যেতাম এবং যতগুলো আমার স্ক্রিনিং রাউন্ড হতো বা যতগুলো আমরা অডিশন দিতাম সেখানে কিন্তু মানে আই ফেল্ড অল টাইম। তো আমি অনেকবার ফেল করেছি এবং আমি ছোটোখাটো রোলে রোল পাওয়ার জন্য টলিউডের অলিতে গলিতে অনেক জায়গায় কিন্তু খুঁজেছি। তারপর মানে ওটা 2 বছর প্রায় একটা আমার নেশা ছিল যে আমি করবো কিছু একটা, আমি একটা ছোটো হলো টিভির পর্দায় দেখাবো, গ্রামের লোক দেখবে আমার যে টিভির পর্দায় আমাকে দেখবে যে ছেলে কাজ করছে, তো এরকম একটা প্যাশন ছিল, মানে এটাকে কোনো প্রফেশন হিসেবে আমি ভাবিনি। তো যাই হোক না কেন, যে সেই সময়গুলো এখনও মনে পড়ে এবং সেগুলো ভাবতাম যে যে আমি কিছুটা করবো একটা অ্যাক্টিং, ছোটো মানে ভিক্ষে যাওয়ার মতো, ভাই দে না রে ভাই, একটা ছোটো রোল হলো দে না ভাই, বাট শুধু আই ওয়াজ বিং টোটালি থ্রোন আউট ফ্রম দিস ইন্ডাস্ট্রি, ইভেন নট এ সিঙ্গেল পারসন, আই এম নট গোয়িং টু টেক এনি নেম এবং কারো নাম নেবো না, কিন্তু আমাকে কেউ চান্স সেদিন দেয়নি বা আজও হয়তো ট্রাই করলে দেবে না অ্যাজ অ্যাক্টার, আই সো বিলিভ সো। কিন্তু সত্যি কথা, এটা আমার, আমি আগেও বলেছি যে বিজনেস ইজ মাই প্রফেশন অ্যান্ড অ্যাক্টিং ইজ মাই প্যাশন। সো অ্যাক্টিংটা আমার কাছে সবসময় প্যাশন, যে আমি কিছু করবো, অ্যাক্টিং করবো, কারণ এটা আমার ভালো লাগে, কারণ ছোটোবেলার থেকে প্রচুর সিনেমাতে আমি খুব সিনেমা ভক্ত মানুষ ছিলাম, তো সেগুলো করতাম এবং সেগুলো করতে করতে একটা ইচ্ছে সুপ্ত মনের মণিকটে একটা সুপ্ত ইচ্ছে মানে জেগেছিলো যে দু চারটা, মানে এটাকে কখনো লং টার্মে ভাবিনি আমি। আজকে বিজনেসম্যান হয়েছি এবং সত্যি কথা বলতে আই উইল বি থ্যাঙ্কফুল টু মাই কোম্পানি সিনা গ্রুপস, কে এই জন্যই কিন্তু আমার এই প্যাশনটাকে, আমি নিজের প্যাশনটাকে ফুলফিল করতে পারলাম এবং আমার যে সুপ্ত বাসনা, যে সুপ্ত ইচ্ছেগুলো ছিল যে অভিনয় করার, অভিনেতা হওয়ার, সেটাকে বাস্তবায়িত করার জন্য সত্যি সিনা গ্রুপকে আমি থ্যাঙ্কস জানাবো এবং এটার একটা আলাদা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টারিস্টিক ভাবে পোর্ট্রে করা যেতে পারে, তো সেই জন্য যথেষ্ট ধন্যবাদ আমি সিনা গ্রুপসকে এবং আমি দুটো পার্টকে সম্পূর্ণরূপে আলাদা রাখতে চাই, বিজনেস অ্যাজ এ বিপ্লব কুমার সিনহা, অ্যাজ এ এন্টারপ্রেনিওর ইজ সামবডি অ্যান্ড অ্যাজ এ অ্যাক্টার ইজ সামবডি, সো বোথ আর ডিফারেন্ট আই মাস্ট সে, সো ডোন্ট জাজ মি বিং আ অ্যাক্টার ইউনো ইন দ্য অ্যাক্টিং ফিল্ড, অলসো ডোন্ট জাজ মি বিং আ বিজনেসম্যান, সো বোথ আর ডিফারেন্ট ফিল্ড, different world, different people and different approach. So that's all.